আজকের ভিডিওতে আমরা কম্পিউটারের ডাটা এন্ট্রি বিষয় নিয়ে কথা বলবো আমরা হয়তো অনেকে ডাটা এন্ট্রি অপারেটর অথবা কম্পিউটার অপারেটর হিসেবে জব করতে চাই এবং মনে করি যে ডাটা এন্ট্রির ওয়ার্কগুলো হয়তো অনেক কঠিন হতে পারে কিন্তু আজকে আমরা ওই বিষয়গুলো নিয়ে ডিটেইল কথা বলবো ডাটা এন্ট্রি হতে পারে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে যেমন সেটা হতে পারে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে হতে পারে মাইক্রোসফট অ্যাক্সেসের মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে হতে পারে মাইক্রোসফট ওয়ার্ডে এবং কোনো কোনো হতে পারে নির্দিষ্ট ওয়েবসাইট ডাটা এন্ট্রি এরকম বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রির কাজ কিন্তু অনলাইনে বা বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে থাকে তো সব জায়গায়তেই মোটামুটি প্রসিডিওর সেম ডাটা এন্ট্রির কাজগুলো এবং ডাটা এন্ট্রি আসলে কিন্তু আপনি অনেক ছোট যে কাউকে যে কম্পিউটার এক্সপার্ট না সেও হয়তো পারবে আবার আপনাকে দিলেও আপনি হয়তো পারবেন কিন্তু প্রকৃতপক্ষে কে এক্সপার্ট বা কে দ্রুত করতে পারে সেটাই আসলে মূল এখানে দেখার বিষয় বা কে দ্রুত ট্রিক অ্যাপ্লাই করে কাজগুলো দ্রুত করে নিতে পারে একজন হয়তো খুবই স্লো ডাটা এন্ট্রি করে যেমন সে হয়তো এখানে লিখছে এইভাবে লিখতেছে একটা নাম লিখবে সেটা হচ্ছে এফ এ আর ইউ কে এইভাবে একজন লিখলো আবার ধরেন যে একই পাশের একজন ব্যক্তি কে একটু দ্রুত লিখলো বা তার পাশের একজন আরও দ্রুত লিখলো এবং দেখেন এখানে হয়তো একটু ভুল হয়েছে এখানে ভুল হচ্ছে না এই যে ব্যাপারগুলা। বা আরও অনেকগুলো ট্রিক বা বিভিন্ন বিষয় রয়েছে এক্সেলের ডাটা এন্ট্রির ওইটা ডিটেইল আমরা আজকে দেখে নেব তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী সেগুলো অবশ্যই দেখে নেবেন তো চলুন শুরু করা যায় তো আপনি যদি এক্সেলে একেবারেই নতুন হন সেক্ষেত্রে হয়তো আপনি খেয়াল করবেন এখানে কিছু কলাম রয়েছে দেখেন এ বি সি ডি এফ এইগুলোকে কলাম বলা হয় আর এই বরাবর এগুলাকে আসলে রো বলা হয় এবং প্রত্যেকটা রো কলাম মিলে যেমন আমি যদি এইটার উপরে ক্লিক করি এটাকে সেল বলে যেখানে আমি ডাটাটা আসলে লিখব এটার একটা রেফারেন্স আছে দেখেন এই যে বি ঠিক আছে তো এইটার একটা আলাদা আছে সি থ্রি কীভাবে হলো দেখেন এই যে সি কলাম আর এদিক থেকে থ্রি এই যে সি থ্রি এইভাবে আসলে তার রেফারেন্সটা হচ্ছে এই সেলের তো এই সেলগুলোতে মূলত আমাদের ডাটা এন্ট্রি করতে হয় কিন্তু আমি আসলে কি এন্ট্রি করব। এখানে হজবর হলো যা ইচ্ছা তা এভাবে লিখে নেব এরকম তাহলে কিন্তু হবে না একটা সিকোয়েন্স মেইনটেন করেই আপনাকে আসলে ডাটা এন্ট্রি করতে হবে যেমন আমি এখানে একটি ছবি রেখেছি এটা একটু এদিকে নিয়ে আসি দেখেন এটা একটা স্টুডেন্টের আইডি কার্ড ধরুন আপনি একটি প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রি করার জব বা কাজ পেলেন এটা একটা প্রতিষ্ঠান যেখানে আপনার স্টুডেন্টরা হার্ড কপিতে বা বিভিন্নভাবে তাদের ডাটাগুলো আপনাকে দিচ্ছে এবং সেটা আপনি অনলাইনে এক্সেলে এন্ট্রি করতে হবে তো দেখেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নেম ফাদার্স নেম ক্লাস আর এমার্জেন্সি কল এই বিষয়গুলো রয়েছে তো আমি যদি এই জিনিসগুলো অ্যাড করতে চাই সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আমি কি করব এখানে প্রথমে দিব একটু সিরিয়াল নাম্বার দিয়ে নিই যেহেতু এখানে নেই তারপরেও আমি দিলাম এরপরে আমি দিব হচ্ছে দেখেন রেজিস্ট্রেশান নং এটা লেখার পরে আমি আমার যে কম্পিউটারের কিবোর্ড আছে দেখবেন আপনি আপ ডাউন কি আছে আমি যদি কিবোর্ডটা দেখাই এই যে কম্পিউটারের যে আপ ডাউন লেফট রাইট যে কি আছে এইটা প্রেস করে আমি কি করব এখান থেকে ডানে চলে যাব। যেমন আমি এটার উপর ক্লিক করে এই যে রাইট আরও কি প্রেস করলে ডানে চলে যাব গিয়ে এখানে আমি লিখবো হচ্ছে স্টুডেন্ট আইডি তারপরে আবার আমি ডানে ক্লিক করতে পারি অথবা আমার কীবোর্ডে দেখবেন আপনি ট্যাপ বাটন পাবেন এরকম একটি বাটন বাম দিকে এটা প্রেস করলে আপনি ডানে যেতে পারবেন যেমন এসলের উপর ক্লিক করে ট্যাপ প্রেস করলে এখানে আমি চলে গেলাম অনেকে কিন্তু বারবার মাউস ইউজ করবে সে কিন্তু আসলে স্লো কাজ করবে তাই না এরপরে আপনি লিখলেন স্টুডেন্ট নেম তো ডাটা এন্ট্রি করার জন্য আপনাকে আসলে আরেকটা জিনিস করতে হবে সে টাইপিংয়ে এক্সপার্ট হতে হবে আপনি যদি টাইপিং এক্সপার্ট না হন তাহলে কিন্তু অনেক স্লো কাজ করবেন টাইপিং এক্সপার্ট হওয়ার জন্য আমার একটি ভিডিও রয়েছে যে ভিডিওটা দেখলে আপনি খুব দ্রুত টাইপ করতে পারবেন এটা দেখে নিতে পারেন এরপরে আমি স্টুডেন্ট নেমের পরে আমি এখানে লিখলাম হচ্ছে ফাদার নেম লিখলাম ধরুন এরপরে লিখলাম হচ্ছে ক্লাস এরপরে লিখলাম হচ্ছে এম আর কল ঠিক আছে এখন দেখেন কোনোটা বড় কোনোটা ছোট এই রোগুলা আমি হয়তো এটা একটু ছোট করে নিলাম দেখেন এখানে যদি ডাবল ক্লিক করি এটা একটু বড় হয়ে গেল তাই না এখানে দেখেন আর ই কিউ নাম্বার লিখছি এটা হচ্ছে আর ই জি অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার এখন আমি এখানে ডাটা এন্ট্রি করতে পারবো যেমন আমি হয়তো সিরিয়াল নাম্বারে দিলাম এক এরপরে ট্যাব বাটন প্রেস করে রেজিস্ট্রেশন নাম্বারে দিলাম হচ্ছে দুই হাজার দুই ট্যাব বাটন প্রেস করলাম বাম হাত দিয়ে আর ডান হাত থেকে ডাটা এন্ট্রি করতেছি ধরেন স্টুডেন্ট আইডি ধরেন তার রোল নাম্বার বুঝাইলাম এইটা সেটা হচ্ছে এক দুই তিন চার দিলাম স্টুডেন্ট নেম দিলাম ধরেন হচ্ছে অ্যালেক্স তারপরে ট্যাব বাটন প্রেস করে ফাদার্স নেম দিলাম হচ্ছে ধরেন জন ঠিক আছে এরপরে আমি ট্যাব বাটন প্রেস করে ক্লাস দিলাম ধরুন নাইন আবার ট্যাব বাটন প্রেস করে এমার্জেন্সি একটি নাম্বার ধরুন দিয়ে দিচ্ছে দেখেন আমি যদি একটি বড়ো নাম্বার এখানে ইনপুট করে ইন্টার দেই তাহলে দেখেন একটি জটিলতা আছে এখানে দেখেন এই যে এইভাবে নাম্বার আসতেছে এখানে ক্লিক করলে এখানে ঠিক দেখাচ্ছে কিন্তু এই নাম্বারটা কিন্তু ঠিকভাবে আসছে না আপনি যে কলামে এরকম বড়োটা ইনপুট করবেন ওই কলামটা সিলেক্ট করবেন করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফরম্যাট সেলে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে কাস্টম আছে এখানে দেখেন নাম্বার আছে এখান থেকে ডেসিমেল প্লেস আপনি জিরো করে দিবেন দেওয়ার পরে আপনি ওকে দিবেন এখন দেখেন এই টোটাল নাম্বারটা কিন্তু চলে আসছে এখন যদি আমি এখানে একটা বড় নাম্বার ইনপুট করি ধরুন এমার্জেন্সি কলের দেখেন এটা কিন্তু আর সে আগের মতো হয়ে যাচ্ছে না তাহলে বিষয়টা কিন্তু দারুণ একইভাবে আপনি আরেকটি ডাটা ইনপুট করতে পারেন এখানে দুই এখানে ধরেন রেজিস্ট্রেশন নাম্বার দিলাম এক দুই তিন এখানে কিছু দিলাম এখানে একটা নাম দিলাম ঠিক আছে এখানেও নাম দিলাম এখানে ক্লাস সিক্স দিলাম এভাবে দিচ্ছি এখন কথা হচ্ছে আপনি দেখেন এখানে সিরিয়াল নাম্বার এক দুই এইভাবে একটা একটা করে দিবেন এই সময়টা কিন্তু আপনি বাঁচাতে পারবেন ধরুন আপনার একশোটায় স্টুডেন্টের ডাটা এন্ট্রি করতে হবে তাহলে আমি এক দুই এইভাবে দুইটা লেখার পরে আমি সিকোয়েন্স ধরে এখানে ধরুন আমি একশো পর্যন্ত যদি চলে যাই এই যে দেখেন এই যে একশো পর্যন্ত চলে গেলাম ঠিক আছে তাহলে দেখেন একবারে সিরিয়াল নাম্বার হয়ে গেল এখন আপনার হয়তো মনে হতে পারে যে আমি এভাবে একশো পর্যন্ত যাব না এখান থেকে আমি একশো পর্যন্ত বলে দিব সে একশো পর্যন্ত নিজ অবধি চলে যাবে তাহলে সেটা কিভাবে করবেন তো সেক্ষেত্রে আমি যেটা করব প্রথম সেলটাতে ওয়ান দিব তারপরে এটার উপর ক্লিক করব করে ফিলে যাব এখান থেকে যাব সিরিজে তারপরে যেহেতু আমি কলাম বরাবর এই বরাবর ডাটাটা ফিল করব। কলামের উপর ক্লিক করব। স্টেপ ভ্যালু ওয়ান আর স্টপ ভ্যালু হচ্ছে আমার একশো আমি ওকে দিলাম দেখেন আমি যদি দেখি একদম একশো পর্যন্ত ডাটা কিন্তু ফিল হয়ে গেছে বিষয়টা কিন্তু দারুণ আপনার হয়তো মনে হতে পারে যে আমি এইভাবে আসলে একটা একটা করে ডাটা ইনপুট করব না আমি একটি ফর্ম তৈরি যদি করতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো এখানে আমি হয়তো একটা একটা করে ডাটা ইনপুট করতে আমার সময় লাগতেছে বেশি ট্যাব বাটন প্রেস করে করে তো সেক্ষেত্রে আমি আসলে কি করতে পারি তো আমি এখন এই টোটাল ডাটাটা দেখেন এখান থেকে এইভাবে ধরলাম মাউসের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাউন আরও কি প্রেস করে একদম পর্যন্ত সিলেক্ট করে ডিলেট বাটন প্রেস করলাম দেখেন এখান থেকে মুছে গেল ঠিক আছে এখন আমি এটা একটু সুন্দর করে নিতে পারি এইগুলা সিলেক্ট করলাম করে এখান থেকে দেখেন আমি এই যে অল বর্ডার দিলাম এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ধরুন একটা কালার দিই তাহলে সুন্দর লাগবে চাইলে আপনি এগুলা সিলেক্ট করে এখান থেকে বোল্ড করে নিতে পারেন চাইলে এখান থেকে আপনার ভালো লাগলে ফর্মটা আপনি চেঞ্জ করে টাইমস নিউ রোমান ফন্ট দিতে পারেন ঠিক আছে এগুলো বড় করে নিলাম এখন আপনাকে ফাইলে যেতে হবে যাওয়ার পরে যাব অপশানে ঠিক আছে আমি একটি ফর্ম বানাবো যাওয়ার পরে কুইক অ্যাক্সেস টুলবারে যাব। এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবারে যাওয়ার পরে পপুলার কমান্ড থেকে আমরা দিব হচ্ছে ওয়ার্ল্ড কমান্ড ওয়ার্ল্ড কমানে দেওয়ার পরে এখানে আপনি ফর্ম নামে একটা অপশান আসলে পেয়ে যাবেন আমি এফ বাটন প্রেস করি করে যদি নিচের দিকে যাই এই যে দেখেন এখানে আছে ফর্ম এটার উপরে ক্লিক করে আমি অ্যাড দিলাম তারপরে ওকে দিলাম তাহলে দেখেন এই ফর্মটা এখানে চলে আসলো এখন আমি এই টোটাল ঢাকাটা সিলেক্ট করব করে এই ফর্মের উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমি এখানে ওকে দিব দিলে দেখেন আমার এই ফর্মটা কিন্তু এখানে চলে আসছে এখন খেয়াল করেন আমি সিরিয়াল নাম্বার দিলাম এক ট্যাপ বাটন প্রেস করে রেজিস্ট্রেশন নাম্বার দিলাম এক দুই তিন এরপরে ট্যাব বাটন প্রেস করে স্টুডেন্ট আইডি দিলাম পঁচিশ ছাব্বিশ এরকম কিছু একটা নাম দিলাম একটা কিছু ফাদার্স নেম কিছু একটা দিলাম ক্লাস দিলাম ট্যাব বাটন প্রেস করে এমার্জেন্সি কল একটা নাম্বার দিলাম ধরুন এভাবে দেওয়ার পরে আমি এই যে নিয়র উপরে ক্লিক করলাম দেখেন অটো এখানে চলে আসছে আবার এরকম একটা দিলাম ঠিক আছে আবার এখানে স্টুডেন্ট আইডি কিছু একটা দিচ্ছি আমি যা ইচ্ছা তাই ফাদার্স নেম একটা দিলাম ক্লাস দিলাম এমার্জেন্সি কল দিলাম নিউ দিলাম দেখেন ডাটা ইনপুট হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু অনেক দারুণ আপনি ট্যাব বাটন প্রেস করে জাস্ট শুধুমাত্র এই ফর্মের মাধ্যমে কিন্তু কাজটি করে নিতে পারবেন এখন আপনার হয়তো মনে হতে পারে যে সিরিয়াল নাম্বারটা বাদ দিয়ে আসলে করা যাবে কিনা যেহেতু সিরিয়াল নাম্বার আমি অটো করবো এখন আপনি এই রেজিস্ট্রেশন নাম্বার থেকে এই পর্যন্ত সিলেক্ট করবেন এই ফর্মের উপর ক্লিক করবেন এখান থেকে এ দিবেন দেওয়ার পরে আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিলেন আইডি দিলেন নেম দিলেন ফাদার নেম ক্লাস এমারজেন্সি কল দিয়ে নিউ দিলেন দেখেন এই যে অটো ডাটা ইনপুট হয়ে যাচ্ছে এই সেলটা কিন্তু হচ্ছে না এটা আপনি অটোমেটিক্যালি নাম্বার কিন্তু ইনপুট করবেন এখন দেখেন আপনার এখানে যে ডেটা রয়েছে এই ডাটাটা আছে আপনার কি বরাবর দেখেন রো বরাবর আপনি যদি এটা চেঞ্জ করতে চান যেমন আমি এই এইটুকু ডাটা সিলেক্ট করলাম করার পরে এখান থেকে কপি করলাম বা কন্ট্রোল সি বাটন প্রেস করেও কপি করতে পারেন এখানে আমি রাইট বাটন ক্লিক করলাম করার পরে পেস্ট স্পেশালে যাবো এখানে একটা অপশান আছে ট্রান্সপন্স এটার উপর ক্লিক করে ওকে দিলে দেখেন এই ডাটাটা এখানে ছিল কি বরাবর কলাম বরাবর ছিল এখানে দেখেন রো বরাবর কিন্তু চলে আসছে যে রেজিস্ট্রেশন নাম্বার এইটা এইটা স্টুডেন্ট আইডি এইভাবে কিন্তু আপনি চাইলে ডাটাটা কিন্তু চেঞ্জ করেও নিতে পারবেন খুব সহজেই অথবা ধরেন এই যে ডাটাটা আছে এইটা আপনি আছে কলাম রো বরাবর আপনি যদি এটা কলাম বরাবর রাখতে চান এখানে ধরেন রাখবেন রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে যাবেন ট্রান্সপোজে গিয়ে ওকে দিবেন দেখেন ডাটাটা এই বরাবর চলে আসছে যেটা আপনি অনেক সময় কিন্তু হাতে লিখে নিতেন তো এইভাবে ট্রিক অ্যাপ্লাই করলে আপনি কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন এরপরে আমি যদি কোনো কিছু লিখতে চাই যেমন ধরেন এখানে আমি একটি আইটেম আইডি লিখলাম ওয়ান টু থ্রি আইটেম নেম লিখলাম হচ্ছে পিসি ব্র্যান্ড লিখলাম হচ্ছে এসআর কোয়ান্টিটি লিখলাম ধরেন ওয়ান আর প্রাইস লিখলাম ধরেন হচ্ছে পঁয়ষট্টি হাজার এবং এখানে একটি ডেট দিলাম এক পাঁচ দুই ঠিক আছে এখন আপনার বিষয় হচ্ছে যে আপনি যদি কোয়ান্টিটি লেখেন এখানে অটোমেটিক্যালি কোয়ান্টিটির আগে পিস বা এই টাইপের কিছু সংখ্যা চলে আসবে এবং প্রাইসের সাথে টাকা চলে আসবে এখন আপনি এই কোয়ান্টিটি যে সেলগুলোতে কোয়ান্টিটি আছে ধরুন এই পর্যন্ত এটার উপর ক্লিক করে আপনি এই যে ফরম্যাট সেলে যাবেন যাওয়ার পরে কাস্টমে যাবেন যাওয়ার পরে এখান থেকে লেখাটা মুছে দিবেন ঠিক আছে এরপরে কিবোর্ড থেকে হ্যাশ বাটন প্রেস করবেন করার পরে আপনি একটা স্পেস দিবেন দিয়ে ডাবল ইনভার্টেড কমা দিবেন দেওয়ার পরে আপনি হয়তো এখান থেকে লিখবেন পিসিএস পিসেস আবার ডাবল ইনভার্টেড কমা ক্লোজ এবং এইটার ভিতরে পিসেসের আগে একটা স্পেস দিবেন। এখানে আমি ওকে দিলাম দেখেন এখানে অটোমেটিক এক পিসেস চলে আসছে যদি আমি এখানে দুই লিখি দেখেন দুই পিসেস এখানে তিন লিখলে তিন পিসেস চলে আসছে বিষয়টা কিন্তু দারুণ তাহলে আপনি কিন্তু সময় বাঁচাতে পারবেন একইভাবে যদি আপনি এখানে টাকা যোগ করতে চান এক্সেলে বাই ডিফল্ট রয়েছে যেমন ফরম্যাট সেলে গেলাম এখান থেকে দেখেন কারেন্সি এখান থেকে আপনি নিচের দিকে গেলে বাংলাদেশি টাকা রয়েছে হ্যাঁ এই যে বাংলাদেশি টাকা ওকে দিলেন এরকম আসবে এখন ধরেন আপনার এরকম ভালো লাগে না আপনি নিজের মতো করে লিখে নেবেন আমি কন্ট্রোল জেড বাটন প্রেস করে আগের অবস্থানে গেলাম রাইট বাটন ক্লিক করে আমি ফরম্যাট সেলে গেলাম যাওয়ার পরে এই যে কাস্টমে গেলাম এখান থেকে এটা আমি মুছে দিলাম দেওয়ার পরে আপনি এখানে ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখবেন টাকা স্পেস দিয়ে আবার ডাবল ইনভার্টেড কমা এরপরে হচ্ছে স্পেস দিয়ে আপনি এখানে হ্যাশ দিবেন দিয়ে ওকে দিবেন দেখেন এখানে কিন্তু এই টাকা চলে আসছে এখন যদি আপনি এখানে পাস লিখেন দেখেন পাঁচ টাকা দুই লিখলে দুই টাকা এখানে কিন্তু সুন্দরভাবে চলে আসছে এখন এই দুইটা যদি আপনি গুণ করতে চান ধরেন এই অ্যামাউন্টের ঘরে বসাবেন ইকুয়াল দিবেন দিয়ে এই সেল গুণ চিহ্ন দিয়ে এই সেল দিলে দেখেন এই টাকা এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে এটা যদি আপনি পিস চেঞ্জ করেন এই যে এ দেখেন অটোমেটিক টাকার অঙ্কও কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু এগুলো অনেক দারুণ এখন দেখেন এখানেও আপনি টাকা আনতে চান আপনি আবার লিখবেন না আপনি এই সেলের উপর ক্লিক করবেন করে দেখেন এখানে আছে ফরমেট পেইন্টার এটার উপর ক্লিক করে এটার উপরে পেন্ট করে দিবেন দিলে দেখেন এখানেও চলে আসবে একটু বড়ো করে দেয় দেখেন যে এখানেও কিন্তু টাকার বিষয়টা চলে আসছে এখন এখানে যে ডেট আছে আপনি হয়তো ডেটের ফরম্যাট এইভাবে রাখতে চান না সেক্ষেত্রে যে যে পর্যন্ত আপনি ডাটা ইনপুট করবেন রাইট বাটন ক্লিক করবেন একইভাবে ফর্মেট সেলে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে ডেট আছে বিভিন্ন রকম ফর্মেট আছে যে ফর্ম্যাটটি আপনার পছন্দ হয় চুজ করে আপনি এভাবে ডেট ফরম্যাটও চেঞ্জ করে নিতে পারবেন ধরেন এখানে আপনার একটি অনেক ডেটা শিট আছে বড় আমি এটা একটু সিলেক্ট করি করে এখান থেকে ওয়াল বর্ডার দিয়ে নিলাম এখন এখানে কিছু ব্লাঙ্ক রো রয়েছে ঠিক আছে তো এই ব্লাঙ্ক রোগুলো আপনি আসলে কিভাবে একবারে যদি ডিলেট করতে চান অনেক বড় ডেটা থাকলে একটা একটা করে এইভাবে রাইট বাটন ক্লিক করে ডিলেট করতে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে সেক্ষেত্রে আপনি কি করবেন টোটাল ডেটাটা সিলেক্ট করবেন এই যে আপনি এখান থেকে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যাবেন যাওয়ার পরে গো টু স্পেশালে যাবেন যাওয়ার পরে যে ব্লাঙ্ক এটার উপর ক্লিক করে ওকে দিবেন দেখেন এই ব্লাঙ্কটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন রাইট বাটন ক্লিক করে আপনি ডিলেটে দিবেন ডিলেট ইন্টায়ার রো দিয়ে ওকে দিবেন দেখেন অটোমেটিক্যালি চারটা রো ডিলেট হয়ে আর বাকিগুলো কিন্তু রয়ে গেছে বিষয়টা কিন্তু অনেক দারুণ এখন এখানে কিছু টাকা আছে এবং এখানেও টাকা আছে আমি এটা একটু মুছে দেই দেওয়ার পরে দেখেন এই টাকা আমি যদি এই টাকা মাইনাস এই টাকা দেয় তাহলে দেখেন এখানে লাল কালার আসছে আমি তুই নিচের দিকে টেনে দিই দেখেন কিছু লাল কিছু কালো আসতেছে দেখেন যেটা মাইনাস অর্থাৎ এইটা থেকে এটা যেহেতু বিয়োগ করছি চার হাজার থেকে দশ হাজার যেহেতু বড়ো সেক্ষেত্রে কিন্তু ওই ছয় হাজার টাকা বিয়োগ মানে মাইনাস ব্যালেন্স কিন্তু মাইনাস এই জন্য লাল আসতেছে এই কাজটা কীভাবে আমি করলাম রাইট বাটন ক্লিক করবো করার পরে আমি একইভাবে এই যে ফর্ম্যাট সেলে যাবো যাওয়ার পরে এই যে নাম্বার দেখেন যখন মাইনাস হবে এই যে নেগেটিভ নাম্বার তখন আপনি কীভাবে দেখাবেন এইভাবে আপনি মাইনাস দিয়েও দেখাতে পারেন ওকে দিলেন দেখেন এইভাবে মাইনাস দিয়ে আসবে অথবা আপনি এই ফরম্যাট সেলে গিয়ে যদি এইভাবে ব্র্যাকেটের ভিতরেও দেখাইতে চান লাল কালার এবং ব্র্যাকেটের ভিতরে যেটা অনেকেই করে ওকে দিলাম তাহলে দেখেন যেগুলো লাল কালার ব্র্যাকেটের ভিতরে ওইগুলো আসলে মাইনাস ভ্যালু এইভাবে আপনি কিন্তু দেখিয়ে দিতে পারেন এখানে দেখেন আপনার একটি ডেটা আছে এবং বিভিন্ন সেল কিন্তু ফাঁকা আছে কিছু কিছু জায়গায় আপনি যদি একবারে এই সব সেলে কোনো ডাটা বসাতে চান সেক্ষেত্রে একটা একটা করে বসাতে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে যেমন আমি এখানে বসাইলাম এক এখানেও এক সবগুলোতে এক বসাবো কিন্তু এরকম যদি বড় ডাটা থাকে আপনার কিন্তু অনেক সময় লেগে যাবে তো একবারে কিভাবে করবেন এই টোটাল ডেটাটা সিলেক্ট করবেন এখানে দেখেন আছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এই যে গো টু স্পেশাল আবার আপনি ব্লাঙ্কের উপরে চলে যাবেন ওকে দিবেন দেখেন ব্লাঙ্কগুলা কিন্তু সিলেক্ট হয়েছে এখন এই সবগুলা ধরেন আপনি বসাইতে চান হচ্ছে পঁয়ষট্টি এক জায়গায় পঁয়ষট্টি আপনি বসাবেন এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইন্টার বাটন প্রেস করবেন দেখেন সবগুলা সেলে কিন্তু পঁয়ষট্টি বসে গেছে বিষয়টা কিন্তু দারুণ এখন আপনি ধরুন এই লেখাগুলো অর্থাৎ এই যে ভ্যালুগুলো আপনি যোগ করতে চান আপনি হয়তো অনেক সময় কি করেন যে ক্যালকুলেটার ধরে ধরে যোগ করেন কিন্তু আমি এটা একবারে করতে পারবো দেখেন এখানে আমি ইকুয়াল সাইন দিব দেওয়ার পরে আমি লিখবো হচ্ছে সাম একটা ফর্মুলা আছে দেওয়ার পরে ব্রাকেট স্টার্ট করব যেখান থেকে যে পর্যন্ত যোগ করতে চাই আমি এখান থেকে এই পর্যন্ত টেনে দিলাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম দেখেন এগুলার কিন্তু যোগ এখানে সুন্দর চলে আসছে এখন এই কর্নারে ধরে এই পর্যন্ত যদি টেনে দেই তাহলে প্রত্যেকটার বরাবর যোগ কিন্তু চলে আসছে বিষয়টা কিন্তু অনেক মজার যেটা আপনি হয়তো ম্যানুয়ালি অনেক সময় নিয়ে করতেন এটা সিলেক্ট করে অল বর্ডার দিলে সুন্দর লাগবে এখন আপনি হয়তো বলতে চান যে না আমি এগুলো যোগ করব না আমি এগুলা এভারেজ নাম্বার বের করব অর্থাৎ গড় সেক্ষেত্রেও সেটা করা যাবে আপনি এখানে ইকুয়াল দিয়ে যে এভারেজ লিখে এটার উপর ক্লিক করবেন যেখান থেকে যে পর্যন্ত করতে চান সিলেক্ট করে ব্রাকের ক্লোজ করে ইন্টার দিবেন দিয়ে পর্যন্ত টেনে দিবেন দেখেন এই স্টুডেন্টের গড় নাম্বার এত তার এত এর এত যদি আমি কোনো নাম্বার ধরেন এখান থেকে একশো পঞ্চাশ করে দিই দেখেন এটা কিন্তু বেড়ে গেল তার মানে এটা অটোমেটিক্যালি কিন্তু হচ্ছে এখন এই ভ্যালুগুলো ধরুন আপনি একটু হাইলাইট করতে চান কিভাবে যে এখানে যাদের নাম্বার আসলে চল্লিশের কম আছে সেইগুলো যেন লাল কালার হয়ে যায় তো সেটা কিভাবে করবেন একটা একটা করে আপনি কি এই যে এগারো এইটা ধরে এইভাবে লাল কালার করবেন এই যে এগারো এটা লাল কালার যেটা চল্লিশের নিচে এটা লাল কালার এইভাবে করতে কিন্তু আপনার অনেক সময় লাগবে যদি অনেক বড় ডেটা থাকে তাহলে আপনি কিভাবে করবেন দেখেন আমি এখান থেকে এই পর্যন্ত যেহেতু করব এই যে এইটুকু সিলেক্ট করব হোম থেকে যাব কন্ডিশনাল ফরম্যাটিং দেখেন হাইলাইট সেল রুল আমরা এখানে বলবো লেস দেন তাহলে আমি বললাম চল্লিশের কম তাহলে আমি এখানে চল্লিশ দিব দেখেন এইগুলো লাল হয়ে গেছে এখন এখান থেকে কাস্টম ফরম্যাটে যাব যাওয়ার পর যে ফিল দিবো ফিল কালার আমি লাল দিব এই যে ওকে দিব ওকে দিলাম দেখেন অটোমেটিক্যালি যেগুলো চল্লিশের নিচে লাল হয়ে গেছে একইভাবে আপনি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে হাইলাইট সেল রুল গ্রেটার দেন ধরেন যেগুলো হচ্ছে ষাটের বেশি সেইগুলো আপনি এভাবে লাল করতে পারেন অথবা আমি দিলাম হচ্ছে আশির বেশি আমি এখান থেকে কাস্টম ফরম্যাটে গিয়ে এটা সবুজ দিলাম ওকে দিলাম তো দেখেন ওকে দিলাম যেগুলো আশির বেশি সেগুলো কিন্তু সবুজ কালার হয়ে গেছে তো আপনার কাছে ধরুন এরকম একটি বড়ো ডেটাশিট রয়েছে এখন আপনি দেখতে চান এখানে মেল জেন্ডারের কয়জন আছে ফিমেল জেন্ডার কয়জন আছে তো যদি আপনি একটা একটা করে গুনেন তাহলে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে তো আপনি এটা ফিল্টার করে দেখতে পারেন যেমন এই জেন্ডারের উপরে ক্লিক করলাম করার পরে আমরা শর্ট অ্যান্ড ফিল্টারে গেলাম ফিল্টারের উপরে ক্লিক করলাম এখন এখান থেকে আমি শুধুমাত্র ধরুন মেল দেখতে চাই ওকে দিলাম তাহলে দেখেন কয়জন মেল আমার সামনে সহজে চলে আসছে এটার উপরে আমি ধরলে এখানে দেখেন কাউন্ট করে দেখাচ্ছে যে ছয়জন আসলে এখানে মেল রয়েছে যদি আমি এটা আবার সিলেক্ট করে শুধু ফিমেল দেখতে চাই ফিমেল কয়জন আছে এই যে পাঁচজন এটাও আমি সহজে দেখে নিতে পারছি আমি এখান থেকে আবার শর্ট অ্যান্ড ফিল্টার থেকে ফিল্টার উঠিয়ে দিতে পারবো এখন দেখেন এখানে আমার কিছু সিটি আছে এই সিটিগুলো আমার বারবার লিখতে হয় আমি এটা ডিলেট করে দিলাম ধরেন আমি তিনটা সিটি বারবার প্রয়োজন হয় আমার সেটা হচ্ছে ঢাকা খুলনা আর ধরুন আমি বারবার লিখি হচ্ছে যশোর এটা বারবার আমার লেখার দরকার নেই আমি এই যে সেলগুলোতে লিখবো সিলেক্ট করবো ডাটাতে যাব ডাটা ভ্যালিডেশনে যাবো এই যে এখানে এনি ভ্যালু থেকে আমি লিস্টে যাব এখন এটার উপরে ক্লিক করে আমি এই সেলগুলা সিলেক্ট করে এখানে দিয়ে ওকে করে দিব এখন দেখেন আমি খুব সহজেই কিন্তু ড্রপ ডাউনের মাধ্যমে এই ভ্যালুগুলা সিলেক্ট করে নিতে পারছি আমার বারবার কিন্তু লিখে সময় অপচয় করার দরকার নেই তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এক্সেলে ডাটা এন্ট্রি করতে কত ধরনের ট্রিক অ্যাপ্লাই করতে হয় বা যত বেশি আপনি এরকম বিষয়গুলো জানবেন তত কিন্তু আপনার জন্য ডাটা এন্ট্রির কাজ করা এবং এক্সপার্ট হওয়া এবং জব পাওয়া সহজ হয়ে যাবে তো আশা করি ভিডিওটা আপনার বাস্তব জীবনে অল্প হলেও কাজে লেগেছে এবং আপনার বন্ধুদেরও উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না